2021 সালের ভবিষ্যৎবাণীর দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। 2020 সালে করোনার মতো মহামারী ক্রমাগত গ্রাস করেছে স্বাস্থ্য থেকে অর্থনৈতিক পরিস্থিতিতে। দানবীয় মহামারীতে কেবল মৃত্যু শোকার রোগ যন্ত্রণা ছাড়াও বহু মানুষের সামনে কাজ হারানোর মতো প্রবল আর্থিক সংকট উঠে আসে। এমন এক পরিস্থিতিতে 2021 সাল কেমন কাটবে দেখে নেওয়া যাক। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2021 শুরু খুবই ইতিবাচকভাবে শুরু হবে। খুবই সৌভাগ্য নিয়ে এই রাশির জাতক জাতিকারা বছর শুরু করতে চলেছেন। বন্ধু থেকে আত্মীয় সকলের সঙ্গে দারুণ ভালো সময় কাটবে এই সময়। তবে কাজের দিকে মনোনিবেশ বাড়াতে হবে, আর্থিক দিকে প্রবল উন্নতি রয়েছে, প্রেম ভাগ্য তুঙ্গে থাকবে এই জাতক জাতিকার। বৃষ, শুধু ভাগ্যের জুড়ে এই বছরে বহু সমস্যা কাটিয়ে উঠবেন আপনি। নতুন সৃজনশীল ক্ষমতা নিয়ে 2021 আপনাকে সুখবর দিতে চলেছে। নিজের কাজের ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স আসবে আপনার। ক্যারিয়ারের বৃদ্ধির ক্ষেত্রে এই বছর আপনাকে সুখবর দিতে পারে। তবে 2021 সেপ্টেম্বর থেকে আপনার দারুণ ভালো সময় কাটবে। 2021 সালে প্রেম দাম্পত্য জীবন খুবই সুখে কাটবে। পরিবার থেকে যা আশা করবেন তাই পাবেন। এক কথায় 2021 সালটি হবে আপনার জীবনের একটি সম্ভাবনার সময়। মিথুন, বহু বাধা কেটে যাবে 2021 সালে। অনেক পূর্ণ সংঘাত কাটিয়ে সুসময়ের দিকে যাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ভালো সময় 2021। যারা বিয়ে করতে চাইছেন তারা 2021 সালে বিবাহিত জীবনের দিকে এগিয়ে যাবেন। পড়ুয়াদের ক্ষেত্রেও 2021 মিথুন রাশির জাতক জাতিকাদের সুসময় এনে দেবে, এমনি কিছু ইঙ্গিত করছে আপনার রাশি। কর্কট, 2021 সাল খানিকটা ব্যাকফুটে গিয়ে শুরু হতে পারে। বছরের প্রথম দিকে কিছুটা পরিশ্রম ও লড়াই করতে হতে পারে, তবে কাজের জায়গায় ক্রমাগত পরিশ্রম দিলে তবেই তার থেকে লাভ নিতে পারবেন। 2021 খরচ প্রবলভাবে বাড়তে থাকবে, প্রেমের ক্ষেত্রে কিছু বাধা আসবে, দাম্পত্য জীবনে সংঘাত দেখা দিতে পারে, তবে ক্যারিয়ারে স্থায়িত্ব আসবে 2021 সালে। সুতরাং 2021 সালের শুরুটা আপনাকে দেখে শুনে করতে হবে। সিংহ রাশি, 2021 সালে কিছু বড় সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি জেদি হতে পারেন। নিজের পরিবারের দিকে নজর দিয়ে কিছু কঠিন সিদ্ধান্ত আপনি 2021 সালে নিতে পারেন বলে মনে হচ্ছে। ক্যারিয়ার ও বিবাহিত জীবনের মধ্যে একটি বড় সংঘাত আসন্ন, তার মুখোমুখি হয়ে সমাধান করে আপনার সামনে বড় চ্যালেঞ্জ হবে। প্রেমের ক্ষেত্রে বিলাসিতা বড় জায়গা করে নেবে, তাই আপনাকে সতর্ক করা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত অবশ্যই ভেবে চিনতে নেবেন। কাজের ক্ষেত্রে সৎ থাকবেন, বছরের মাঝামাঝি সময়টা আপনার ভাগ্যের অনুকূলে আসবে। কন্যা, কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে 2021 সালে বড় সুখবর আসুন। নতুন কিছু করে দেখানোর তাগিদে আপনারা বহুদূর পর্যন্ত এগিয়ে যাবেন, তবে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। ক্যারিয়ারের উন্নতির জন্য ব্যাপক সুযোগ রয়েছে এবছর, তার হাত ধরে আসবে সাফল্য। জীবনের বহু দিক সম্পর্কে এই বছরে ভাবনা চিন্তা করার সময় এসেছে, আর সেদিকে এগিয়ে যেতে হবে। তার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, পরিশ্রম করতে হবে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তুলা, 2021 সালে জীবনের অন্যতম সফল বছর হিসেবে উঠে আসবে। আপনার ব্যক্তিগত জীবনে এই বছর আপনাকে ব্যাপক সাফল্য এনে দেবে। গত বছরের তুলনায় 2021 আপনাকে অনেক বেশি সুখী করবে। অনেক কম বাধা বিপত্তি পার হতে হবে এই 2021 সালে, তবে মায়ের স্বাস্থ্য ও আপনার নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। কাজের জায়গায় প্রবল উন্নতি, বেতন বৃদ্ধি রয়েছে চোখে পড়ার মতো। আপনার কাজের প্রভূত প্রশংসা হতে চলেছে 2021 সালে। আপনার বিবাহিত জীবন খুব সুখী কাটবে। বৃশ্চিক, মন্দ ভালো মিলিয়ে 2021 সাল আপনার কাটবে। যে কাজেই হাত দেবেন তাতে অনেকটা সাহস যোগাতে হবে। আর্থিক প্রবল উন্নতি আপনাকে সুখী করবে। 2021 সাল আপনার প্রেমের সম্পর্কের জন্য খুব ভালো। অবিবাহিতরা এই 2021 সালে বড় কোনো সুখবর পেতে পারেন। বছরের প্রথম 2-3 মাস সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। ধনুরাশির জাতক জাতিকারা 2021 সালে বড়সড় সারপ্রাইজ পেতে চলেছেন। সমৃদ্ধি সাফল্য এই বছর আপনাকে কেন্দ্র করে আবর্তিত হবে। প্রতিটি কাজে আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকবে। বহু ক্ষেত্রে সৌভাগ্য পেয়ে আপনি উন্নতির রাস্তায় হাঁটবেন। নিজের সামাজিক গণ্ডিও আপনি বিস্তার করবেন এই বছর। কাজ ও পরিবারে দারুণ ভারসাম্য থাকবে, তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। মকর, মকর রাশির জাতক জাতিকারা এই বছরে আত্মসমালোচনার পথ ধরবেন, তবে আর্থিক দিক দিয়ে একটু সতর্ক থাকতে হবে। বিবাহিতরা আর্থিক দিকে নজর রাখুন। কাজের জায়গায় ইগো সংঘাত সমস্যা বাড়াতে পারে, তবে পরদের জন্য 2021 সাল দারুণ ভালো। মিন, মিন রাশির জাতক জাতিকারা মিশ্র অভিজ্ঞতার শিকার হবেন 2021 সালে, তবে এই বছরে প্রবল খরচ হবে। যদিও নতুন বন্ধু আসবে এই বছর, সামাজিকভাবে আপনার উন্নতি দেখা যাবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। বহু পরিশ্রমের পর মিলবে কাঙ্ক্ষিত সাফল্য, তাই আপনাকে হতে হবে সতর্ক এবং প্রচুর পরিশ্রম।
হ্যালো বন্ধুরা, সবশেষে বলবো এইসব কিছু জ্যোতিষশাস্ত্রের ধারণা, ব্যক্তিগত কোনো মত নয়। বিশ্বাস অবিশ্বাস সমস্ত কিছু আপনার উপর, কেননা বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর।